আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আমার হাতে রয়েছে একটি ট্রান্সফর্মার, রয়েছে একটি সার্কিট, রয়েছে এবং একটি সকেট রয়েছে। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে ইউপিএস এর। তো ভিউয়ার্স, এই ইউপিএস এর যে কানেকশনগুলো রয়েছে, অর্থাৎ এই ট্রান্সফর্মারের সাথে কীভাবে সার্কিট কানেকশন করতে হয় এবং কোথা থেকে 220 ভোল্ট আউটপুট আসে, কোথায় 220 ভোল্ট ইনপুট করতে হয় এবং ব্যাটারি কানেকশন কীভাবে দিতে হয়, তো সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলুন এই কানেকশনগুলো আমরা করে ফেলি। তো প্রথমত আমরা এগুলো একটু সাইডে রাখি এবং আমরা এই সার্কিটটিকে নেই। তো ভিউয়ার্স, এই হচ্ছে ইউপিএস এর সার্কিট। তো এটা হচ্ছে সুইচ এবং এখানে কিছু ইন্ডিকেটর রয়েছে এবং এটা হচ্ছে আমাদের সাউন্ডের জন্য একটা বাজার দেওয়া রয়েছে এবং এই দুটি তার হচ্ছে ব্যাটারি ইনপুট, অর্থাৎ এখানে আমাদের ব্যাটারি ইনপুট করতে হবে। এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ এবং আমাদের ঠিক এখান থেকে 220 ভোল্ট আউটপুট আসে, ঠিক এখান থেকে। তো ঠিক এখানে আমরা এই সকেটটিকে লাগিয়ে নিব। তো আমরা লাগিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। তো এটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ এখানে আমাদের 220 ভোল্ট ইনপুট করতে হয় এবং আমাদের ঠিক এখান থেকে আউটপুট আসে এবং এটা হচ্ছে সেকেন্ডারি। তো এটা আমাদের ঠিক এখানে কানেকশন করতে হয়। তো আমরা কিন্তু লাগিয়ে নিলাম এবং ঠিক এখানে আমাদের 220 ভোল্ট এসি ইনপুট করতে হয়, ইনপুট, এবং এটা হচ্ছে আউটপুট। এবং আমাদের আরো ট্রান্সফর্মারের দুটি তার থাকবে। তো এই তার দুটি আমাদের ঠিক এখানে কানেকশন করতে হবে। তো দেখেন এখানে এই যে দুটি ক্লিপ দেওয়া রয়েছে বা যাই হোক এটা। তো আমাদের ঠিক এই দুটোতে এই তার দুটি লাগিয়ে নিতে হবে। তো এখানে লেখাই রয়েছে কোথায় এই লাল তারটি লাগাতে হবে, অর্থাৎ এই লাল তারটি, এবং কোথায় এই নীল তারটি লাগাতে হবে সেটা এখানে বলাই রয়েছে। তো এখানে খুব ছোট করে লেখা রয়েছে যার কারণে আমি দেখাতে পারতেছি না। তো এই লাল তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেব। ঠিক এখানে, এবং এই নীল তারটি ঠিক এখানে। তো আমরা কিন্তু লাগিয়ে নিলাম। তো এখন আমাদের যা করতে হবে, এখানে 12 ভোল্ট ইনপুট করতে হবে। এবং এই তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেব। আমরা লাগিয়ে নিলাম। তো ঠিক এখানে আমাদের 220 ভোল্ট ইনপুট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা ব্যাটারির যে দুটি তার রয়েছে সেটা এখানে লাগিয়ে নিয়েছি। তো লালটি হচ্ছে পজিটিভ এবং কালোটি হচ্ছে নেগেটিভ। তো শুধুমাত্র এগুলোই কানেকশন করতে হবে। তো এইটুকুই কানেকশন করলেই আপনাদের ইউপিএস ওকে, তো আপনারা চালাতে পারবেন। তো এখানে সুইচটি রয়েছে, সুইচটি অন করলেই আমাদের ইউপিএসটি অন হবে। তো আমার ইউপিএসটি অন হচ্ছে না কারণ আমার ব্যাটারিতে কোনো চার্জ নেই। তো চার্জ না থাকার কারণে ইউপিএসটি অন হচ্ছে না। তো আপনাদের ব্যাটারিতে যদি চার্জ থাকে তাহলে অবশ্যই আপনাদের ইউপিএসটি অন হয়ে যাবে।
তো শুধুমাত্র এইটুকুই কানেকশন করতে হয়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।